তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি ইন্ডিয়া এবং বাংলাদেশের খুবই বিখ্যাত একটি গ্রাম, যেটাকে যৌথ বলতে পারেন। বাট নাও আমি সব কিছু এক্সপ্লেন করবো আমার ভিডিওটির মাধ্যমে, তো অবশ্যই আপনারা এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমি যে বিষয়গুলো বলবো সেগুলোকে একটু শোনার চেষ্টা করবেন। ইনশাল্লাহ এই গ্রামটিতে আইসা আপনারা গরুগুলোকে খুব অনায়াসে কিনতে পারবেন। তো এই গ্রামে গরু কিনতে হলে অবশ্যই আমার ভিডিওটিকে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে, দেন আপনি এই গ্রামটিতে আইসা গরুগুলোকে ক্রয় করতে পারবেন খুব অনায়াসে। সো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সো লেটস গেটস কন্টিনিউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভালো আছি তাই বলে আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গ্রাম, যে গ্রামটিতে আপনারা খুব অনায়াসে গরুগুলোকে কিনতে পারবেন। আমি আপনাদেরকে বলে রাখি যে এই গ্রামগুলোতে আলহামদুলিল্লাহ মোটামুটি গরু সুবিধাতেই পাওয়া যায়। সুবিধা মিন্স হচ্ছে যে প্রত্যেকটা গরু প্রতি 20-25 হাজার টাকা সুবিধা পাবেন, আর সেটা কিন্তু ঈদের পরে। ঈদের পরে কিন্তু 20-25 হাজার টাকা করে গরু প্রতি সুবিধা পাবেন। এই রোজার মধ্যে আসলে কিন্তু সুবিধা ইটস টু মাচ ডিফিকাল্ট, মানে পাওয়া যাবে না। তবে আপনারা যখন ঈদের পর আসবেন, রোজার ঈদের পরে, ইনশাল্লাহ এই গ্রামগুলোর প্রত্যেকটি গরু সোল্ড আউট হবে। এদের একটা চাহিদা থাকবে গরুগুলো বিক্রি করার, হাত ধরে টান দেবে যে ভাই আমি বিক্রি করবো আমি বিক্রি করবো। তখন দেখা যাচ্ছে যে এই গ্রামগুলোতে আসলে আপনারা কিছুটা হলেও গরুগুলোকে কম দামে কিনতে পারবেন। তার আগে আপনাদেরকে এই গ্রামটির ইনফরমেশান দেওয়ার আগে আজকে আমাদের একটা, বা বিশেষ করে আমার লাইফের কিছু ঘটনা আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই আমার এই ভিডিওটির মাধ্যমে। তো চলেন আপনাদেরকে আমাদের একটু লাইফ স্টোরিটা বলি, বিশেষ করে আমার লাইফ স্টোরিটা। তো প্রথমত আমি যখন ব্লগিং শুরু করি, আমি দেখা যাচ্ছে যে 2021 সালে ব্লগিং শুরু করে কোনো রেসপন্স পাচ্ছিলাম না, কোনোভাবেই কোনো রেসপন্স পাই নাই। আমি অন্য ধরনের অন্য ক্যাটাগরির ব্লগিং তৈরি করতাম। সো একদিন কী মনে হলো যে না, আমাকে ব্লগ বানাইতে হবে, আমার ফ্যামিলির অবস্থা এতটাই খারাপ, এতটাই খারাপ হয়ে গেছে দিন দিন, যে আসলে কিছু একটা করা লাগবে। তো নিজেরে বুঝাইলাম যে কিছু একটা করি। তখন শুরু করলাম ব্লগিং, ইউটিউবে অনেকের ভিডিও দেখতাম, পাশাপাশি স্টাডি করতাম। এমনও দিন ছিল যে আমার কাছে যে স্কুলে যাব বা কলেজে যাব, কলেজে যাওয়ার টাকাটাও ছিল না আমার কাছে। তো আমি ডিপ্লোমা করছি, তো কম্পিউটার সায়েন্সে আমি ডিপ্লোমা করছি, তো আমি যে যাবো সে টাকাটা ছিল না। আমার ফ্যামিলির অবস্থা এতটাই খারাপ হয়েছিলো 2016 পর একটু ছিল, কিন্তু 17 পর থেকে এতই খারাপ হয়েছে যেটা বলার কথা ছিল না। নিজেকে অনেক সময় ফ্রাস্ট্রেশন ফিল করাতাম, জাস্ট লাইক যে আমি এই পৃথিবীর কেউ না, এমনও সময় ফিল হয়েছে। বাসাতে খাইতে বসছি, তখন অনেক সময় অনেক কিছু একটা করা লাগবে, কারণ ফ্যামিলির অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে গরুর সেক্টরে ঢুকা বা যাই হোক। তারপরে ভাবলাম কিছু একটা করা লাগবে। হঠাৎ একদিন গরুর হাটের পাশ দিয়ে যাচ্ছি, এক ভাগ্নারে বললাম যে মামা যাও গরুর ভিডিওটা করে নিয়ে আসো। তো গরুর ভিডিও করতে লাগিয়া সেই ভিডিও আমার দেশি ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলে আমি আপলোড করি। তারপরে সেটা দেখি রাতারাতি ভাইরাল হয়ে যায়। ভাইরাল হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আমার অবস্থা আরও অবনতি হয়ে গেল। ভাইরাল হওয়ার পরে দেখতেছি আমার চ্যানেলে মনিটাইজেশন অন হচ্ছে না, আমার রিউজ কন্টেন্ট দেখাচ্ছে, কারণ আমি একই ভিডিও দুই চ্যানেলে আপলোড করছি, এই চ্যানেলও আপলোড করছি, ওই চ্যানেলও আপলোড করছি। তো আমার কী হলো, দুইটা চ্যানেলই মনিটাইজেশন হইলো না, রিউজ কন্টেন্টের প্রবলেম চলে আসলো। তারপর আমাকে কী করতে হলো, আমাকে সব ভিডিও ডিলিট করতে হলো। তো সব ভিডিও ডিলিট করার পরে প্রায় 6 থেকে 5 মাস মেবি সামথিং এরকম লাইক এরকম পরে আমি মনিটাইজেশন পাইলাম। সো মনিটাইজেশন পাওয়ার পরও অনেকের মনে অনেক প্রশ্ন জাগে যে ভাই আপনি কত টাকা ইউটিউব থেকে আর্ন করেন, ইউটিউব থেকে কত টাকা পান। সো ভাই আমি আপনাকে বলি যে আমি 28 ডেজ আমার আর্নিং আছে ইউটিউব থেকে মাত্র 2000 টাকা, মানে 28 দিনে মাত্র আমি 2000টা টাকা আর্ন করি ফ্রম ইউটিউব। এই টাকা দিয়ে কখনো চলা যায়? 2000 টাকা, এই 2000 টাকা আমার এই গ্রাম ট্রাম ঘুরতে ঘুরতেই দেখা যাচ্ছে যে আমার শেষ হয়ে যায়। সো আমাদের কেউ সাপোর্ট করে নাই যখন আমরা প্রবলেমে ছিলাম, নো ওয়ান সাপোর্টিং আস, কেউ আমাদের সাপোর্ট করে নাই। আমাদের প্রবলেম দেখে সবাই হাসছে, সবাই মজা উড়াইছে, বা আমরা প্রবলেমে ছিলাম। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি খারাপ কাজও করেন, আপনাকে দেখে হয়তো বা অন্য মানুষেরা পস্তাবে, কিন্তু আপনার আশেপাশে যারা থাকবে না তারা দেখা যাচ্ছে আপনাকে দেখে হাসবে, কারণ আপনি বিপদে পড়ে গেছেন। কিন্তু বাইরের মানুষ আপনাকে দেখে হাসবে না, কারণ সে অন্তত আপনার জন্য একটাই করবে যে আল্লাহ ওকে হেদায়ত দান করুক। কিন্তু বাইরের মানুষেরা কি না, দেশের মানুষেরা কী বলবে জানেন, যে আপনি আরও ক্ষতিগ্রস্ত হয়ে যান। তারপরে আমার লাইফে এক বড় ভাই আসে, নাম তার অবশ্যই কম বেশি সবাই জানেন, মিনারুল ভাই। সে কোনো মতলবই না, তার কোনো দেখা যাচ্ছে যে কোনো স্বার্থ নাই, তারপরও
সে কিন্তু যেভাবে আমাকে হেল্প করে যাচ্ছে, নট অনলি মিনারুল ভাই, আরেকজন বড় ভাই আছে, সে অনেক বড় ভাই, তার নামটা আমি ইউটিউবে প্রকাশ করলাম না, সো টু ম্যান, তারা যেভাবে সাপোর্ট করতেছে। ধরেন আজকে আমরা বিজনেস শুরু করার ফুল প্ল্যানিংয়ে আছি, বিজনেস সাপোর্টিংটা তাদের কাছ থেকে। তো আসলে পৃথিবীতে অনেক মানুষের প্রয়োজন নেই, অনেক মানুষের প্রয়োজন নেই আপনার লাইফে, যদি মানুষের মতো মানুষ এক দুইজন থাকে তাহলে। এখন আমি মনে করি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আর সেটা অবশ্যই ভালো কিছুই হয়। আপনারা ধৈর্য ধরেন, যারা অনেক ডিমোটিভেট হয়ে গেছেন, নিজের লাইফ নিয়ে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনে ভুগতেছেন যে কী করবেন, দেখেন যে আমার মতো ছেলে মাসে 2000 টাকা ইনকাম করে তারপরও এই লাইনটারে ছাড়ি নাই, তার মানে বুঝতে হবে যে হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে, ইনশাআল্লাহ একদিন ভালো কিছু হবে। আর আমি স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই আমার এই দুই ভাইরে, যারা আমাকে প্রতিনিয়ত হেল্প করে যাচ্ছে, বিজনেস প্ল্যানিংয়ের জন্য হোক, বার খিচুড়ির জন্য হোক, ফ্যামিলিগত স্বার্থ, মানে ফ্যামিলিগত হেল্পের কারণে হোক না কেন, তারা কিন্তু আমাকে সবভাবেই আমাকে কাভারিং করে রাখছে। তো এই দুইজনরে মানে স্পেশালি থ্যাঙ্কস বলে শুধু ছোটো করা যাবে না, তাদের গোল্ডেন হার্ট, কারণ তারা ক্রিয়েটেড বাই আল্লাহ, তারা আল্লাহর দ্বারা থেকেই তৈরি, যে কারণে তাদের মন মানসিকতা এতটাই ভালো যে বলার কথা না। আসলে আমরা পৃথিবীতে অনেক মানুষ দেখছি, মানুষ আপনাকে কথা বলবে, মানুষ আপনাকে বিভিন্ন ধরনের আশ্বাস দেবে, কিন্তু কিছু মানুষ আছে যাদের পকেটে টাকা না থেকেও সে আপনার পকেট ভরে রাখবে, সে হচ্ছে মানুষ। তো আসলে এই মানুষগুলোকে কখনো ভোলা যায় না, এই মানুষগুলোকে আসলে কখনো ভুললে আল্লাহও ক্ষমা করে না। তো কিছু মানুষ আছে যে আপনার লাইফে একদম ফেরেশতার মতো এন্ট্রি করবে যখন আপনি প্রবলেমে থাকবেন। তো এইরকমই বলতে পারেন যে এরা কিন্তু ফেরেশতার মতো এই লাইফে এন্ট্রি করছে, কারণ একটা সময় আমি ইউটিউব ব্লগিং ভিডিও বানা ছেড়ে দিতাম যে আসলে আমার দ্বারা তো সম্ভব হচ্ছে না, যেহেতু আমি ফ্যামিলি সাপোর্টিং পাচ্ছি না, আমার এদিকে লেখাপড়ার বিষয় আছে, আমি একটু পড়াশোনা করি, সো আমার দ্বারা থেকে এটা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তারপরে তাদের যে সহযোগিতা বা তাদের যে হেল্প, আসলে এটা ভোলার কথাই না বা ভোলাও যাবে না। তো যাই হোক, আমি একজনের নাম স্পেশালি নিছি, যে স্পেশাল একজন মানুষ মিনারুল ভাই, সে কিন্তু অলওয়েজ স্পেশাল মানুষ ফর মাই লাইফ। আর আরেকজন যিনি বড় ভাই আছে, সে হচ্ছে যে আমার বিজনেস হেল্পম্যান, যে আমাদের গরুগুলো কালেকশন হচ্ছে, সে কিন্তু আমাদেরকে বিজনেস প্ল্যানিংয়ে হেল্প করতেছে। এই তো যাই হোক, আমরা যেন এদের সাথে খুব অনেস্টলি থাকতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। আর আমি আপনাদেরকে যে গ্রামটি আসলে দেখানোর চেষ্টা করলাম, এই গ্রামটিতে আপনারা আসার চেষ্টা করবেন। এই গ্রামটির নাম হচ্ছে উত্তর বগলাউড়ি, জেলা চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা শিবগঞ্জ। এই গ্রামটিতে অনেক পরিমাণে আবাল গরু কিনতে পাওয়া যায়। এই গ্রামটিতে চাইলে আপনারা অবশ্যই ভিজিট করে গরুগুলোকে দেখতে পারেন, খারাপ হয় না যদি কিনতে পারেন, কারণ এই গ্রামগুলো থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গরু যাই। আপনারাও চেষ্টা করবেন এসব গ্রামে আসা গরুগুলো কেনার, কারণ চেষ্টা না করলে কোনো কিছুই হবে না। চেষ্টা করবেন ভালো কিছু হবে, চেষ্টা করবেন না ভালো কিছু হবে না, কারণ আজকে আমার মতো ছেলে দেখা যাচ্ছে যে মাসে 2000 টাকা ইনকাম করে ফ্রম ইউটিউব, মানে 2000 টাকা ইনকাম করে আমি ব্লগিং কন্টিনিউ চালাই যাচ্ছি। সো আপনাদেরও কিছু একটা করা উচিত, ঘরে বসে না থাকে, ঘরে শুয়ে না থাকে, কিছু একটা করা উচিত। এই ভিডিওটিকে মোটিভেশান হিসাবেই নিতে পারেন বা যাই হিসাবেই নিতে পারেন না কেন, আপনাদের আপনাদের মাইন্ডে যেটাই নেন না কেন সেটাই নেন, সমস্যা নেই। বাট আমি এই ভিডিওটি পুরোভাবেই আমি মোটিভেশান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যে যাই করেন না কেন পিছে বসে থাকবেন না, যদি চুরিও করেন সেটাকে সিদ্ধান্তের সাথে করেন, সেটাকে নিজের মধ্যে অ্যাপ্লাই করেন, একজন প্রফেশনাল চলুন। একজন যদি বিজনেসম্যান হতে চান তো অবশ্যই একজন প্রফেশনাল বিজনেসম্যান হওয়ার চেষ্টা করেন, একজন ব্যবসায়ী হতে চাইলে অবশ্যই সেটাকে প্রফেশনালি নেন, প্রফেশনাল নিয়ে সেটাকে নিজের মধ্যে স্টাডি করেন, তারপরে একটা বিজনেস শুরু করে ফেলেন। অবশ্যই চুরি করবেন না, আমি এটা একটি এক্সাম্পল থ্রু কথা বলছি। তো অবশ্যই যেটাই করেন না কেন সেটা ইমানের সাথে করবেন, সেটা অবশ্যই সেটাতে পরিশ্রম দেবেন, সেটাতে পরিশ্রম দিয়ে সেটাকে নিজের মধ্যে এমন একটা জেদ তৈরি করবেন যে না, এই কাজটা আমি করতে পারবো, আই উইল ডু ইট, আমি এই কাজটা করবো, যেভাবে হোক আমি এই কাজটা করবো। সো এইরকম যদি আপনার মনে রেস্ট তৈরি হয় তো ইনশাআল্লাহ দেখবেন ভালো কিছু করতে পারবেন। আমি
হালকা পাতলা পড়াশোনা করি, তারপরও আমাকে অনেকে অনেক কিছু বলে, এই ছাত্র মানুষ তোর সাথে এসব যায় না, তোর অ্যাটিটিউডের সাথে এসব যায় না। আরে আমার অ্যাটিটিউডের সাথে তো দেখা যাচ্ছে যে অনেক কিছু যাইতো না, তারপরে তো আমি যাওয়াইছি। আমার অ্যাটিটিউড এতটাই বাজে ছিল যে আমাকে রিক্সা চালাইতে হইতো, তারপরে তো দেখা যাচ্ছে যে সেটাও আমার অ্যাটিটিউডের সাথে যাইতো। কোনো কাজ পৃথিবীতে ছোট না, কোনো কাজকে ছোট করা যাবে না, প্রত্যেকটা কাজই অনেক বড়। যে যার স্থান থেকে কাজগুলো করে তার কাছে অনেক বড় হয়ে বা অনেক বড় ভাবা উচিত সেই স্থান থেকে প্রত্যেকটা জিনিসকে। একজন মুচি হলো তার স্থান, তার স্থানটাকে তাকে অনেক হাই লেভেলে রাখা উচিত। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন।